আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসবির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওতে আমি দেখাবো যে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কীভাবে কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সার্কিট নিয়েছি। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কীভাবে কাজ করে এবং একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কীভাবে আপনি অঙ্কন করবেন এবং কীভাবে আপনি তার সংযোগ দিবেন সেটি আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি যেটি দেখাবো সেটা হচ্ছে যে নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিটের যে ইলেকট্রনিক্স পার্টসগুলো ব্যবহার করা হয় সেগুলোর কাজ সম্পর্কে আজকে আমরা জানব, প্রত্যেকটার বর্ণনা সহ আমরা জানব এবং প্রত্যেকটির কি কি কাজ সেটা সম্পর্কে আমরা জানব। তো বেসিক্যালি আসলে এই ভিডিওতে আমি দেখাবো যে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটরের প্রত্যেকটি পার্টস কিভাবে কাজ করে এবং কানেকশন সহ। আসলে মূলত রেফ্রিজারেটরের সার্কিটটা তিনটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ফ্রস্ট টাইপ, একটি হচ্ছে নন ফ্রস্ট, একটি হচ্ছে ডিফ্রস্ট। তা আমি গত ভিডিওতে দেখিয়েছি যে একটি ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কীভাবে অঙ্কন করবেন এবং তার বর্ণনা দেখিয়েছিলাম। তো আসুন দেখি যে আমরা কিভাবে একটি নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক সার্কিট কাজ করে সেটি আমরা দেখি। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন। অবশ্যই আমি প্রত্যেকটি ভিডিও একটি রেফ্রিজারেটরের আপনি কিভাবে কাজ করবেন, কি সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন আমি সেগুলো একের পর এক দেবো ইনশাআল্লাহ। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন কথা না বলে আসলে আমরা কাজ শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটি সার্কিট নিয়েছি। তো সার্কিটের এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে নিউট্রাল এবং এটি হচ্ছে আর্থ, অর্থাৎ বডি আর্থ পিন। এই বডি আর্থ পিনটা দেওয়ার অর্থ হচ্ছে যে কখনো যদি আমার কম্প্রেসারটা বডি হয়ে যায় সেই বডি হওয়া থেকে রোধ করা আমার এই বডি আর্থ পিনের কাজ। তো দেখবেন আপনারা মাঝে মাঝে ফ্রিজের বডিতে হাত দিলে, রেফ্রিজারেটরের বডিতে হাত দিলে আপনার মানে আর কি ঝাড়া মারে, অর্থাৎ ইলেকট্রিক শর্ট করে। কিন্তু যদি আমরা এই বডি আর্থ পিনটি ব্যবহার করি তাহলে আমাদের আর কি করবে না, আর এই শর্ট কিন্তু হবে না। তো দেখুন আমি এখানে লাইনটা নিয়েছি, লাইনটা নিয়ে আমি থার্মোস্ট্যাটের সাথে কানেকশন দিয়েছি। তো কানেকশনটি আমি গত ভিডিওতে দেখিয়েছি, এই জন্য আজকে আর বলবো না, শুধুমাত্র বলবো যে পার্টসের কাজগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ডোর সুইচ ব্যবহার করেছি। দেখুন এই যে ডোর সুইচটা, ডোর সুইচটার কাজ কি, এই ডোর সুইচটার কাজ হচ্ছে এই রেফ্রিজারেটরে সাধারণত আপনার টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়, টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়। তা এই টু ওয়ে সুইচটার কাজ কি, এই নন ফ্রস্ট রেফ্রিজারেটরে টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় এবং ফ্রস্ট টাইপ ফ্রিজে আপনার ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়। তো এই ওয়ান ওয়ে এবং টু ওয়ে সুইচের কাজ কি, ওয়ান ওয়ে সুইচের কাজ অনলি মাত্র একটা, সেটা হচ্ছে একটি মাত্র বাল্ব নিয়ন্ত্রণ করবে। কিন্তু এই যে ডোর সুইচ অর্থাৎ টু ওয়ে সুইচের কাজটা কি, এই টু ওয়ে সুইচের কাজটি হচ্ছে যে এটা একটা লাইটকেও কন্ট্রোল করবে এবং ফ্যানকেও কন্ট্রোল করবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মাত্র সুইচ, এটি হচ্ছে ওয়ান ওয়ে সুইচ, এখানে টু ওয়ে সুইচ ব্যবহার করা হয়নি, এখানে ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করেছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে টু ওয়ে সুইচ ব্যবহারের দেখাবো। তো দেখুন এখানে একটা ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করা হয়েছে। তাই ওয়ান ওয়ে সুইচটা আমার এমনভাবে রেফ্রিজারেটরের ডোরের সাথে সেট করা থাকে যে যদি আমি রেফ্রিজারেটরের দরজাটা যখন খুলব তখন আমার রেফ্রিজারেটরের ভিতরে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলবে। এই দেখতে পাচ্ছেন একটা পুশ, এটাকে বলা হয় পুশ বাটন সুইচ, ডোর সুইচ অথবা পুশ বাটন সুইচ, ডোরে ব্যবহার করা হয় বলে ডোর সুইচ বলা হয়। এবং এই সুইচটা পুশ করলে অর্থাৎ অটোমেটিকলি যখনই আপনার এখানে যদি দরজার চাপ দেওয়া হয় তাহলে কানেকশনটা আপনার ডিসকানেক্ট করে দিবে এবং যদি আপনি দরজাটা খোলেন তাহলে কানেক্ট দিবে। তো এটার কাজ হচ্ছে আমাদের এই যে রেফ্রিজারেটরের ভিতরে যে বাল্বটি জ্বলে সেই বাল্বটিকে নিয়ন্ত্রণ করা, এই ডোর সুইচের কাজ। এরপরে আসুন এটি থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট আছে থার্মোস্ট্যাটের, একটি হচ্ছে ইন, একটি হচ্ছে আউট। এখানে ওয়ান এবং টু দ্বারা বোঝানো হয়েছে।
তো এটা হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটের কাজ কি? থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। সহজভাবে যদি আমরা একটু দেখি, যদি বলা হয় যে থার্মোস্ট্যাট কাকে বলে, তো থার্মোস্ট্যাট বলা হয় আসলে যে ইলেকট্রনিক্স ডিভাইসের সাহায্যে রেফ্রিজারেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় তাকে থার্মোস্ট্যাট বলে। কিন্তু এখানে একটা কথা আছে যে থার্মোস্ট্যাট কিন্তু তিন প্রকার, থার্মোস্ট্যাট তিন প্রকার। একটি হচ্ছে আপনার হিটিং থার্মোস্ট্যাট, একটি হচ্ছে কুলিং থার্মোস্ট্যাট, এবং অন্যটি হচ্ছে কুলিং অ্যান্ড হিটিং থার্মোস্ট্যাট। অর্থাৎ এই যে এটি আমাদের কিন্তু কুলিং থার্মোস্ট্যাট, কারণ এটি তাপমাত্রার উপরে নির্ভর করে ব্যবহার করা হয়। কারণ এই থার্মোস্ট্যাটের একটি রিমোট ভালভ থাকে, এই রিমোট ভালভটি ইভাপোরেটর কয়েলে সেট করা থাকে। এই জন্য আমরা সংখ্যাটা এমন ভাবে বলতে পারি যে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয় যে ডিভাইসের সাহায্যে ইভাপোরেটরের উষ্ণতার দ্বারা প্রভাবিত হয়ে রেফ্রিজারেটরকে নিয়ন্ত্রণ করে তাকে থার্মোস্ট্যাট বলে। তো এটি ছিল থার্মোস্ট্যাটের কাজ। থার্মোস্ট্যাটটা কি করবে? তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। কারণ দেখা যাচ্ছে যে আপনার একটি কম্প্রেসার চলতেই থাকলো চলতেই থাকলো, কিন্তু আসলে তো সবসময় যদি চলে তাহলে আপনার বিদ্যুতের খরচও বেশি হবে এবং কম্প্রেসার দ্রুত নষ্ট হয়ে যাবে, মানে এগুলোর অনেক সমস্যা আছে। এই কারণে আমরা থার্মোস্ট্যাট না ব্যবহার করি। এবার আসুন থার্মোস্ট্যাটের দুই নাম্বার পয়েন্ট থেকে দেখেন। এখানে একটা ডিফ্রস্ট টাইমার, অর্থাৎ টাইমার মোটর ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি টাইমার মোটর। তা টাইমার মোটরের চারটা পয়েন্ট থাকে বেসিক্যালি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা তিন নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট, এবং এটি হচ্ছে দুই নাম্বার পয়েন্ট, এবং এটি হচ্ছে এক নম্বর পয়েন্ট। তো এখানে আমাদের থার্মোস্ট্যাট থেকে যে পয়েন্টটি বের হবে, যে থার্মোস্ট্যাটটি থার্মোস্ট্যাট থেকে যে পয়েন্টটি বের হবে, সেই পয়েন্টটি আপনি টাইমার মোটরের তিন নাম্বার পয়েন্টে কানেকশন দিবেন। কি বললাম? যে থার্মোস্ট্যাটের থেকে যে লাইনটি আউটপুট হবে সেইটি আপনি টাইমার মোটরের তিন নম্বরে ইন করবেন। এরপর আপনি থাকলো চার নাম্বার পয়েন্ট। এই চার নাম্বার পয়েন্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন থার্মাল ওভারলোড প্রোটেক্টরে আউট করা হয়েছে। তো দেখি আমরা এই ডিফ্রস্ট টাইমার বা টাইমার মোটরের কাজটা কি। তো এই টাইমার মোটরের কাজ হচ্ছে মূলত আপনার হিটার এবং কম্প্রেসরকে নিয়ন্ত্রণ করা। এই টাইমারটা এমনভাবে টাইমিং সেট করা আছে যেটি 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা পর পর, অর্থাৎ দিনে দুইবার হিটারকে সংযোগ দিবে। আর হিটারকে সংযোগ দিলে হিটার 20 মিনিটের মতো চলবে। হিটার যখন 20 মিনিট পর্যন্ত চলবে, চলার পরে যখন রেফ্রিজারেটরের ইভাপোরেটর কয়েলে জমা বরফগুলো গলে গেলেই আবার টাইমার কম্প্রেসারকে অন করে দিবে। তো দেখেন আমি একটু বলছি আবার, যে এই যে ডিফ্রস্ট টাইমার ব্যবহার করা হয়েছে, তো এই ডিফ্রস্ট টাইমার ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমার এই যে কম্প্রেসর এবং হিটারকে নিয়ন্ত্রণ করা। তো এই টাইমারটা সময় দ্বারা নিয়ন্ত্রিত, 24 ঘন্টায় 2 বার। কি বললাম? 24 ঘন্টায় 2 বার এই টাইমারটি হিটারকে 2 বার কানেকশন দিবে। আর হিটারটি কত সময় চলবে? 20 মিনিট পর্যন্ত চলবে। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যারা চাকরি বাকরির ভাইবা দিতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আসে, যে একটি টাইমার দিনে কয়বার হিটারকে কানেকশন দেয়। যদি এমন প্রশ্ন আসে তাহলে আপনারা বলবেন যে একটি টাইমার 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ একদিনের ভিতরে 2 বার হিটারের সংযোগ দেয়। এবং হিটার কত সময় চলে? হিটার 20 মিনিট চলে। তো দেখেন এখানে হিটারটি 20 মিনিট চলে। তো এরপরে দেখেন এই যে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়েছে, এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে, যদি কখনো ইভাপোরেটর কয়েলে বরফ জমে যায়, অত্যধিক বরফ জমে যায়, তখন এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাট কি করবে আমার? এই যে দেখতে পাচ্ছেন একটা কানেকশন, এই যে কানেকশন দেখতে পাচ্ছেন, এবং এই যে 2 নম্বর পয়েন্ট থেকে ডিফ্রস্ট থার্মোস্ট্যাট আসছে। তো যখনই আমার এখানে এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি সাধারণ অবস্থায় এটি ক্লোজ থাকে, অর্থাৎ বন্ধ থাকে। সাধারণ অবস্থায় যখন আপনার বরফ থাকবে না, অর্থাৎ
কোনো বরফ জমবে না ইভাপোরেটর কয়েলে, তখন এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি এর কানেকশনটি ডিসকানেক্ট থাকবে। কিন্তু যখনই এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি তখনই কানেকশন পাবে যখন ইভাপোরেটর কয়েলে বরফ জমে যাবে। বরফ জমে যাওয়ার সাথে সাথে কি হবে, এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি কানেকশন দিবে হিটারকে, আর যখন এই হিটার চালু হবে তখনই আমার কম্প্রেসারটি বন্ধ হয়ে যাবে। এরপরে আসুন যে আমরা রেফ্রিজারেটরে, নন ফ্রস্ট রেফ্রিজারেটরে একটি প্লেট হিটার এবং একটি ডিফ্রস্ট হিটার ব্যবহার করেছি। তো এই প্লেট হিটারটা কি জন্য ব্যবহার করা হয় এবং ডিফ্রস্ট হিটারটি কি জন্য ব্যবহার করা হয়? তো দেখতে পাচ্ছেন প্লেট হিটার বলতে আমরা বুঝি যে প্লেটের মতো যে হিটারগুলো সেগুলো প্লেট হিটার এবং ডিফ্রস্ট হিটার, অর্থাৎ এখানে দুইটা হিটার ব্যবহার করা হয়েছে। তো মূলত এই যে ডিফ্রস্ট হিটারটা ব্যবহার করা হয়েছে, এই ডিফ্রস্ট হিটারটা ব্যবহার করা হয় রেফ্রিজারেটরের কয়েলে বরফ জমলে হিটারটা গরম হয় এবং গরম হওয়ার কারণে বরফগুলো গলে যায়, এবং গলে যাওয়ার পর যখন কয়েলে আর ইভাপোরেটর কয়েলে অর্থাৎ ইভাপোরেটরের চেম্বারে যখন আর কোনো বরফ থাকে না, তখন ডিফ্রস্ট এই যে থার্মোস্ট্যাট এটি কি করে, টাইমারকে সাড়া দিয়ে দেয়। যখন এই টাইমারকে আপনার সাড়া দিয়ে দিবে অর্থাৎ বলে দিবে যে এখানে আর বরফ নেই, তখন এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি কি করে দেবে, তার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং হিটারটা বন্ধ হয়ে যাবে। এবার আসুন দেখেন এখানে একটি আমি ফিউজ ব্যবহার করেছি, এটি হচ্ছে থার্মাল ফিউজ। এই থার্মাল ফিউজের কাজটা কি, এই থার্মাল ফিউজের বেসিক্যালি কাজ খুব বেশি না, আবার এর দায়িত্ব অনেক বলা যায়। তো এই যে থার্মাল ফিউজটি ইউজ করা হয় এই কারণে যে দেখা গেল কোনো কারণে আমার ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি নষ্ট হয়ে গেছে, তো ডিফ্রস্ট থার্মোস্ট্যাট নষ্ট হওয়ার কারণে এখানে অটোমেটিকলি আমার হিটারটি চলছে, এবং হিটার যখন অটোমেটিক চলবে 20 মিনিটের ঊর্ধ্বে যখন চলবে, তখন কিন্তু আমার রেফ্রিজারেটরের ক্যাবিনেটটি কিন্তু অত্যধিক গরম হবে, এবং গরম হওয়ার ফলে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে এই থার্মাল ফিউজটি যদি এই গরম হয় হিটারটি, তাহলে অবশ্যই এই যে তার যে কানেকশন দেওয়া আছে তারটি গরম হবে, হওয়ার ফলে যদি এই যে দেখতে পাচ্ছেন 70 ডিগ্রি সেলসিয়াস, যদি কখনোই এমন হয় বেশি গরম হয় হিটারটি, তাহলে এই থার্মাল ফিউজটি 72 ডিগ্রি, এখানে লেখা আছে 72 ডিগ্রি সেলসিয়াসের বেশি যখনই যাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি একটু বড় করে দেখালাম, এই যে 72 ডিগ্রি সেলসিয়াস, এই 72 ডিগ্রি সেলসিয়াস যখনই এই 72 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাবে থার্মাল ফিউজের তাপমাত্রা, তখন কি হবে, থার্মাল ফিউজটি পুড়ে যাবে এবং হিটারকে রেফ্রিজারেটরকে আমার রক্ষা করবে। এই জন্য মূলত আমাদের এই থার্মাল ফিউজটি ব্যবহার করা হয়। তো এবার আসুন এখানে একটা দেখতে পাচ্ছেন যে ইভাপোরেটর ফ্যান মোটর ব্যবহার করা হয়েছে। এই ইভাপোরেটর ফ্যান মোটরটি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন ইভাপোরেটর ফ্যান মোটর, এই যে ইভাপোরেটর ফ্যান মোটরটি ব্যবহারের উদ্দেশ্য আমাদের হচ্ছে যে আমাদের সাধারণত নন ফ্রস্ট রেফ্রিজারেটরের একটি মাত্র চেম্বার থাকে এবং একটি মাত্র ইভাপোরেটর কয়েল থাকে। তো যখন এই একটি মাত্র ইভাপোরেটর কয়েল ব্যবহার করা হয়, তখন এই ইভাপোরেটর কয়েলটি ফ্রিজিং চেম্বারে সেট করা থাকে। আমরা তো আসলেই অনেকেই জানি আবার জানি না, দুইটা এখানে রেফ্রিজারেটরের দুইটা সেকশন থাকে, একটি হচ্ছে ফ্রিজিং চেম্বার, অন্যটি হচ্ছে ফ্রেশ চেম্বার, অর্থাৎ একটাকে বলি আমরা ফ্রিজিং ফুড চেম্বার আর একটাকে বলি ফ্রেশ ফুড চেম্বার, ফ্রিজিং ফুড চেম্বার এবং ফ্রেশ ফুড চেম্বার। তো এই যে ফ্রেশ ফুড চেম্বার কে বলা হয় আপনার নর্মাল, এবং ফ্রিজিং ফুড চেম্বার কে বলা হয় ডিপ, আমরা গ্রাম ভাষায় বলি যে একটা হচ্ছে ডিপ একটি হচ্ছে নর্মাল। তো এই যে ইভাপোরেটরের ফ্যান মোটরটি ব্যবহার করা হয় ইভাপোরেটরের কয়েলের সাথে, কারণ যখন এই ইভাপোরেটর কয়েলটি ঠান্ডা হয়, তখন এই ফ্যান কি করে, ওই যে আপনার
ইভাপোরেটরের কয়েল থেকে বাতাস, ঠান্ডা বাতাসটি আপনার ফ্রেশ ফুড চেম্বারে এবং ফ্রিজিং ফুড চেম্বারে বাতাসটা সরবরাহ করে। অর্থাৎ যখন ইভাপোরেটরের কয়েলটি ঠান্ডা হয় তখন এই ফ্যানটা চালু করা হয়, এবং চালু হওয়ার সাথে সাথে ওখানে যত বেশি ঠান্ডা হবে এই ফ্যানটি তত বেশি ঠান্ডা বাতাস ফ্রেশ ফুড চেম্বার এবং ফ্রিজিং ফুড চেম্বারে বাতাসটা সরবরাহ করার জন্য এই যে ইভাপোরেটর ফ্যান মোটর ব্যবহার করা হয়। এরপরে আসুন থার্মাল ওভারলোড প্রোটেক্টর। তো এই থার্মাল ওভারলোড প্রোটেক্টরটি ব্যবহার করা হয় আমাদের, দেখা যায় যে লাইনে ভোল্টেজ কখনো বাড়ে কখনো কমে। তো আসলে যখন আমাদের এই ভোল্টেজ ওঠানামা করে তখন দেখা যায় ভোল্টেজ ওঠানামার কারণে আমাদের কম্প্রেসার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে কারণে আমরা এখানে এই যে থার্মাল ওভারলোড প্রোটেক্টরটি ব্যবহার করি, যে যদি কখনো ভোল্টেজ অত্যধিক বাড়ার কারণে এই ওভারলোড প্রোটেক্টর সাধারণত 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার নিতে পারে। আর যখনই এই ওভারলোড প্রোটেক্টরেরটি ভোল্টেজ ওঠানামার কারণে 150 ডিগ্রির বেশি গরম হবে তখন এই ওভারলোড প্রোটেক্টরের ভিতরে এক প্রকার পাত থাকে, যে পাতটি তামার। এটি 150 ডিগ্রির উপরে গেলেই পাতটি কম্প্রেসারের যে যে কানেকশন দিয়ে আছে কানেকশনটি ডিসকানেকশন করে দেয়। এর ফলে আমাদের এই কম্প্রেসার ক্ষয়ক্ষতির হাত থেকে, অর্থাৎ কম্প্রেসার যেন পুড়ে না যায় সেটা থেকে রক্ষা করে, এই জন্য এই থার্মাল ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা হয়। দেখেন এখানে লেখা আছে ওভারলোড প্রোটেক্টর, মানে ওভার মানে কি বেশি, লোড মানে যদি চাপ, এবং প্রোটেক্টর মানে কি রক্ষা করা। অর্থাৎ ওভারলোড প্রোটেক্টর অতিরিক্ত চাপ থেকে রক্ষা করায় এই ওভারলোড প্রোটেক্টরের কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আসেন নিচে, আর এটি দেখতে পাচ্ছেন কম্প্রেসর। কম্প্রেসরের তিনটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে কমান, একটি রান, একটি স্টার্ট। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না, যে আরসি, আরসিতে রানিং ক্যাপাসিটর, অর্থাৎ কম্প্রেসরকে চালানোর জন্য রানিং ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আর দেখতে পাচ্ছেন এখানে একটা রিলে ব্যবহার করা হয়েছে, পিটিসি রিলে, অর্থাৎ পজিটিভ টেম্পারেচার কো ইফিসিয়েন্ট একটি রিলে ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটি স্টার্ট ক্যাপাসিটর, এই দেখেন এএসসি লেখা আছে। তো এএসসি এর ফুল মিনিং হচ্ছে স্টার্ট ক্যাপাসিটর, এবং আরসি এর ফুল মিনিং হচ্ছে রানিং ক্যাপাসিটর। তো এই যে দেখতে পাচ্ছেন রানিং ক্যাপাসিটর এবং স্টার্ট ক্যাপাসিটর, এই দুটার ভিতরে পার্থক্য হচ্ছে যে স্টার্ট ক্যাপাসিটরটা কম্প্রেসারকে স্টার্ট করার জন্য ব্যবহার করা হয়, এবং রানিং ক্যাপাসিটরটা হচ্ছে কম্প্রেসারকে রানিং করার জন্য ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে আপনাদের অ্যান্সার দিব। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্যাগুলো আমি তুলে ধরব এবং বিস্তারিত আলোচনা করব। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী নতুন আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।